তোমার শয়তানের পথ। আল্লাহ বলছেন দুটি এই পৃথিবীর মানুষের মধ্যে দুটা ফিরকা হবে, এক দল হবে জান্নাতি দল, একটা হবে জাহান্নামী দল। যেমন একটা কাফেরের দল, একটা মুমিনের দল, একটা হবে হিজবাল্লাহ যারা আল্লাহর দল। আল্লাহ কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমাতে চাই না যারা, কুল সাতা ওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমাতে চাই না যারা, কুল সাতা ওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নয়ের কথা তাদের শুনাই। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আমরা শেষ ঠিকানা কি পেতে চাই? জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। আল্লাহ বলে দিলেন বান্দা এই দুটি পথের পথই, তোমার আগা দিকে দুটি রাস্তায় আমি আল্লাহ দিয়ে দিয়েছি। একটা রাস্তায় গিট্টি পড়ে আছে, গা গাঢ়া গর্ত হয়ে আছে, রাস্তাটা চলতে খুব কষ্ট, কিন্তু কোনো দুশ্মনের ভয় নাই। একটা রাস্তা আছে, জায়গা জায়গার গাঢ়া রোড ভাঙা, আর মানে ই হয়ে আছে, উবার খাবার হয়ে আছে, রাস্তাটাতে চলতে খুব কষ্ট, কিন্তু শয়তান কোনো দুশ্মনের কোনো ভয় নাই। আর একটা রাস্তা খুব একবারে চকচকে আছে, কিন্তু এই রাস্তাটা তো শয়তানের দুশ্মনের ভয় আছে। তাছাড়া রাস্তা হুঁশিয়ার মানুষ কোনটা রাস্তা ধরবে? হুঁশিয়ার মানুষ কোনটা রাস্তা ধরবে ভাই? ভালোটা, খারাপটা ধরবে? জি ভাই, কেমন কি বুঝলেন আপনি? যে এই রাস্তাটাতে গাঢ়া হয়ে আছে, চাক্কা পড়ছে, হাত চাঙ্কের এদিকে লাগছে, একটু এদিকে একটু লাগছে, এদিকে লাগছে, উফ মাথা ফুটে গেল রে, মাথা ফুটে গেল রে, যার কিন হয়েছে শরীরে ব্যথা হবে, কিন্তু এদের রাস্তাতে ছিনতাই হওয়ার ভয় নাই, কেউ জান মেরে দিবে তারও ভয় নাই, কিচ্ছু নেই। আর একটা রাস্তা একবারে কোকরে ছাড়লে তো উড়ে চলিচ্ছে এই রাস্তা, কিন্তু আগাদিকে পায়ে পায়ে দুশ্মন আছে, গাড়ি কাড়বে, জান মারবে, টাকা কাড়বে। হুঁশিয়ার মানুষ যারা হবে তারা কোনটা রাস্তা লিবে বলেন? খারাপটা লিবে না ভালোটা লিবে? যারা হুঁশিয়ার মানুষ, যাকে সামান্য একটু মাথায় ঠোকর লাগবে, একটু হয়তো শরীর হাত ব্যথা করবে, যার কিনে চলতে একটু কষ্ট হবে, কিন্তু রাস্তাটা তো সেফ, যে এতে গেলে কোনো দুশ্মনের ভয় নাই, একটু কষ্ট হোক গা, কষ্ট করেই যাব, কিন্তু এই রাস্তা ছাড়বো না। আর একটা রাস্তা হলো এই যে মারলাম দিলাম ঠিক চলে গেলাম উড়ে, দেখতে দেখতে একবারে 3 কিলোমিটার পার, কিন্তু এই রাস্তা যে আগাদিকে বিপদজনক, ওখানে যাওয়ার পরে খানিক আগে গেছে, আচমকা আগাদিকে একবারে দড়ি টেঙ্গে থেছে, একবারে দড়িতে ফাঁসিতে ভক্তর উল্টে পড়ে গেল, আর গাড়ি চট করে এসে ধরে দিয়ে গেছে, চল নিকাল মাল, নিকাল নিকাল মাল, নিকাল নিকাল। এবার তখন এলে লিজিয়ে ছোড় দিচ্ছি, জান মত মারি, হাত জুড়ে পা জুড়ে কাইন দেয়া কাইটে, পকেটে যা ছিল সব দিয়ে, তারপরে যা আছে সব লুটিয়ে দিয়ে, তখন তো পস্তে কেনে দিক দেয় শুনো হে, আগে যদি ওদিক দিয়ে চলে যেত তো কম করে এই নবদটা আসতো না। এবার হুনঠা যারা তারা কে ধীর, আজ কি হবে দেখা যাবে। যেমন এখন বর্তমানের মানুষ কইছে দেখা যাবে, একটাই ভাষা কইছে, মরণের কষ্ট আসবে বলে দেখা যাবে। থামো, তুমি দেখবে না তোমাকে দেখবে, রুকিও তুমি। কবরের আজাব হবে বলে দেখা যাবে, কেমন করে দেখবে, সহ্য করতে হবে। হুঁশিয়ার মানুষ যারা তারা এই খারাপ রাস্তাটা দিবে, ভালো রাস্তা চিকন রাস্তাটা দিবে না, শয়তানের পথটা সবসময় হাইওয়ে,
শয়তানের পথটা সব সময় হাইওয়ে চিকন আর জান্নাতের পথটা আল্লাহর রাস্তাটা সব সময় ভাঙা চুরা রড়ি বাজড়ি গিট্টি তকলিফের কষ্ট এই জন্য আল্লাহর রাস্তাটাতে মানুষকে যাইতে একটু কষ্ট হয় আর শয়তানের রাস্তাটা খুব আসান রাস্তা কিন্তু এই রাস্তায় গেলে পারঘাট আছে আর ওই রাস্তায় গেলে ক্ষতি আছে আমার বন্ধুরা হুঁশিয়ার মানুষ আপনারা এবার নিজের জীবনের গাড়ি চালাইছেন আপনি হিসাব করে চালান যে কোন রাস্তায় চালাবো এই চিকন রাস্তায় শয়তানের রাস্তায় চালাবো কি এই জীবন খারাপ রাস্তাটাতে চালাবো যে রাস্তায় কষ্ট আছে তকলিফ আছে কিন্তু আখিরে যাইয়া আমার মঞ্জিল জান্নাত আছে হুঁশিয়ার মানুষ যারা হবে কষ্টর জীবন কাটবে জীবনের গাড়ি কষ্টর পথে নিয়ে যাবে কিন্তু শয়তানের চিকন পথে যাবে না আমার বন্ধুরা আল্লাহ বলে দিলেন জান্নাতে একটা দল যাবে তবে কে কারা যাবে কোন দলটা যাবে আল্লাহ এবার বলছেন শুনেন খুব ধ্যান দিয়ে শুনবেন কথাটি খুব মজার খুব ভালো কথা বলবো আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা তার আগে শুনেন আল্লাহ কি বলছেন একটা আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু যারা আমার ওপরে ঈমান এনেছে যারা আমার ওপরে ঈমান এনেছে এক আপনারা অনেকবার শুনে আছেন ঈমান আর ইয়াকিন দেখা আর না দেখা দুটা জিনিসে তফাত আছে ফরক আছে নিজের চোখে দেখার কানের শোনা ডেলিগেট কারো খাওয়ার ইচ্ছা থাকে মাংস বেচা আছে তারা স্যার জানা সমান যে আপনি স্টক করে দিয়ে খেতে পারো এই সামনে আশরাফুল ডাক্তারের বাড়িতে খাওয়ার ব্যবস্থা আছে 50 টাকা করে ডেলিগেট যা খেতে পারো একটা হলো চোখের নিজের স্বয়ং চোখের দেখা আর একটা হলো কানের শোনা দুটাতে তফাত আছে আছে না নাই একটা লোক এই কথাটা বারবার আপনারা শুনে আছেন তবে যদি শুনে থাকেন তাজা করে নেন একটা লোক রাস্তা দিয়ে একটা ধানের আইল দিয়ে হেঁটে আসছে আর ওই ধানের আইলের পাঞ্জরে একটা গোহামা সাপ শুইতে আছে লোকটা যেমনই ওই সামনে এসেছে এই সাপটা একবারে ফিস করে খাড়া হয়ে গেছে লোকটা ওকে ওকে ভাগে ভাগে ও সাপ সাপ ওরে বাপরে সাপ এই মোটা সাপ এই পালাইতে 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 পালিয়ে চলিছে অনেকখানি দূরে যাওয়ার পরে মানুষের একটা অভ্যাস আছে কি ঘুরে দেখবে দেখবে না দেখে না দেখে না যে সাপটা ওইখানে ওরকম হয়ে দাঁড়িয়ে আছে না বসে গেছে পালিয়া গেছে না পিছনে দড়িয়ে আসছে মানুষ কিছুক্ষণ দূরে যাওয়ার পরে সাপটার দিকে ফিরে দেখে চেয়ে দেখে সাপটা কি করছে এই লোকটা এবার দেখছে সাপটা ওখানে বসে আছে হালে 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 মুড়িটাকে নিচে করে আবার ঘাসের তলে ঢুকে গেল লোকটা এবার কাঁপতে আছে ভয়ে থর থর করছে উরে হালারে ভাইচা কেন বাপরে সে সাপে আল্লাহ বাচ্চি লিলে লোকটা কাঁপতেই আছে আর একটা লোক ওই আইল দিয়ে চলে আসছে এই লোকটাকে দেখে কইছে যে ভাই এই আইল দিয়ে আসিও না খবরদার আসিও না কেন জি এই বিষাক্ত একটা সাপ আছে একবার আইলের গোড়াতে এই লোকটা দেখেনি কিন্তু লোকটার কথা শুনে এই আইল ছেড়ে দিয়ে ওই আইল দিয়ে আসছে এই লোকটার দেখা আর ওই লোকটার শোনা আল্লাহকে আমরা দেখিনি যেমন সাপ লোকটা দেখেনি তব বিশ্বাস করেছে আমার আল্লাহর জাহান্নাম আমরা দেখিনি তব বিশ্বাস করেছি কবরে এখনো যাইনি কবরের আজাব বিশ্বাস করি আমার বন্ধু হাসরের ময়দানে এখনো হয়নি তবে হাসরে বলে বিশ্বাস করি আমার আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে বারবার বারবার এই কথা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওরে ইমানদারেরা যারা আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছো যারা আমাকে না দেখে বিশ্বাস করেছ শোনো তা তাদের জান্নাত কার জন্য আছে আমার ওপরে বিশ্বাস করার পরে ইন্নাল্লাযীনা আমানু যারা আমাকে না দেখে আমার ওপরে ঈমান এনেছে আমাকে রব বলে মেনেছে আমাকে মাবুদ মনে করেছে আমাকে আল্লাহ ঈশ্বর মনে করেছে তারপরে কি করেছে ওয়া আমেলুস সালিহাতে তারপরে নেক কাজ করেছে খালি আমাকে আল্লাহ মানবে বাবাকে বাবা মানবে
পানি আর বাবা বলে বেটা পানি লিয়াই তো কইছে পারবো না কইছে এটা আমার বাপ খুব আমি ইজ্জত করি না আর বাপ কইছে কি বাপ কষ্ট করে ছেলের লাগা জমি জবা করছে টাকা পয়সা উপার্জন করছে আর এদিকে বেটা কইছে বেটাকে আব্বা বলছে এ বেটা একটু হালখানটা লিয়ে যাও তো একটু মাঠে হম যাব না এটা কেমন হলো কই যে এটা আমার বাপ কই যে বেটা দুটা কই ই লেখা একটু লাহারি লেগে তো কই যে পারবো না হ্যাঁ আল্লাহুসসামাদ ওই রকমই এখন এক বর্তমানের মানুষ আল্লাহকে মানে যে আল্লাহ কই যে নামাজ পড়ো কই যে পারবো না কই যে রোজা করো কই যে হবে না কই যে যাকাত দাও কই যে টাকা নাই অবস্থাহীন মুসলমানের লজ্জা করা দরকার একটা মুসলমান 30 লাখ টাকার বাড়ি একলাই তৈরি করে যে আল্লাহর দাওয়াতে আর ওই গ্রামে 300টা লোক আছে আর 300টা বাড়ি মিলে 30 লাখ টাকার এখন মসজিদ বানাইবার বেলায় তখন তাইলা পাতে থো জীবনে এরকম তখন সৌদি আল্লাহ দিবে না জি ভাই কোনো মাদানি সুতে সাটঘাট নেই বড় লজ্জা করার দরকার আপনার ইবাদত খানা অন্য লোক বানাইবে জি চিন্তা করেন মুসলমান একটু চিন্তা করেন যে যিনি আল্লাহ তার দেওয়াতে আমি একটা লোক 10 লাখ টাকার বাড়ি 20 লাখ টাকার বাড়ি 30 লাখ টাকার বাড়ি একলাই বানাই আর 400-500 ঘর মিলে মসজিদ এখানটা বানাইতে হবে আল্লাহর ঘর আল্লাহ আপনার ঘর বানিয়ে দিলেন দৌলত দিয়ে আর আল্লাহ চাইলে তো মসজিদ কোন ফায়া কোনের মালিক এজা আরাদাল্লাহ কোন আল্লাহ যখন কোনো জিনিসের এরাদা করেন যে হয়ে যা খালি বলেন কোন হয়ে যা আল্লাহ যদি বলে দেন এখন 25 তলা খাড়া হয়ে যাবে মসজিদ 25 তলা মসজিদ নিজে খাড়া হয়ে যাবে কিন্তু আল্লাহ বান্দার ওপরে একটু আবদার রেখেছে আর বান্দার কাছে দেখার লেগে আল্লাহ রেখেছে টুকা যে আমার বান্দা করবে আমার বান্দা চাইলে তার গাড়ি করে দিলাম আমার বান্দা চাইলে 20 লাখ টাকার বাড়ি করে দিলাম আমার বান্দার কাছে আমি দেখি তার এবাদত খানা যেখানে এসে আমার সাথে বান্দার দিদার হয় সে এবাদত খানটার লেগে এ তো কতটি দান দিলেন তো দেখতে পেলাম কতটি দান দিলেন তো দেখতে পেলাম মুসলমান একটা লজ্জার বিষয় মুসলমানের শান হলো মসজিদ মুসলমান গেরামের গহনা হলো মসজিদ একটা মহিলার যেরকম স্বামী মরে যায় লাখের খুলে লাই কিন্তু একটা মুয়া লোকের স্বামী মরেনি এমনি লাখে দেয়নি লাখের খুলে তুই দিয়েছে দিয়ে অন্য গ্রামে যদি যায় কইবে যে মায়া লোকটা বিধবা স্বামী থাকতে তাকে বলে বিধবা ওই রকমই একটা যদি পাঁচতলার বাড়ি থাকে গোটাই গ্রামে আর একটা যদি কুইড়ারও মসজিদ না থাকে তা মনে কেউ বুঝতে পারবে না এটা মুসলমান গ্রাম কিন্তু পাঁচতলা সবই বাড়ি তার মধ্যে যদি একটা টিনের এত বড় মসজিদ থেকে যায় এই মসজিদ পাঁচান দিয়ে দেয় এটা মুসলমানের গ্রাম নারে তাকবীর পাঁচতলার মধ্যে যদি এত বড় একটা টিনের মসজিদ গ্রামে থাকে সে মমিন মুসলমানের পাঁচান দিয়ে দেয় যেটা মমিনের গ্রাম চিন্তা করেন মসজিদটা কত বড় আমাদের শানের জায়গা ও মুসলমান ভাইজান আমি বেশি কথা বলবো না আমার কথাতে যদি আপনার অন্তরে লেগে থাকে অন্তর খোলা টাকা আপনারা দিয়ে যাবেন আমি ওয়াজ শোনাচ্ছি ওয়াজ শুনেন কেন মানুষকে ইনসানকে ইশারা কাফি আল্লাহ এই জন্য একটা কথা বলি আমি ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কোভো বসে হয় না সিদ্ধ আগুনেরই ফলে বুঝেও যে ওয়াবুজ সাজে তারে বুঝাই কে যাক এখন এতখানি বুঝার পরে যদি ওয়াবুজ সেজে যান তো বুঝাইবার লোক হবে না বন্ধু আপনাকে বলে দিলাম অন্তর খোলা টাকা আপনারা এমন একটা মানুষ এরকম কেমন করে যেতে পারেন আপনি আপনার কলের গোড়া বাঁধাইতে 3 বোরা সিমেন্ট লাগান আল্লাহর ঘর বাঁধে ফেললে একটা বোরা সিমেন্ট না দিয়ে আপনি এখানে উঠে যাবেন কেমন করে আল্লাহর কাছে জবাব দিবেন কেমন করে আমি এটুকু আপনার উপরে বিচার রেখে আর মা বোনের উপরে রেখে আমি বিশ্বাস করে ওয়াজ শুরু করছি এখন 1 ঘন্টা ওয়াজ করব তারপরে আপনার কাছে চাহাবো কিছু আপনি নিজের ইনসাফে দেবেন আমার বন্ধুরা কেন টাকা চাইতে হবে আরে দিনের লেগে তো এই মসজিদ যেখানটা আমি যে আমার 3 তলা বাড়ি আমার 30 লক্ষ টাকার বাড়ি আমার বাড়ি জীবনে আর এক যদি 50 লাখ টাকার হয়ে যায় এই বাড়ি বানাতে জান্নাত পাওয়া যাবে তার একটাও সবুত নাই একটাও দলিল নাই একটাও নেকি পাওয়া যাবে না কিন্তু নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যদি তুমি একটা ইট দিয়েছো নেক নিয়তে তোমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন বলেন আলহামদুলিল্লাহ এর থেকে বড় আর কি চাহেন আপনি
এবার আপনারা বসেন, আমি অচুক বলছি। তাহলে আল্লাহ বলছেন যে জান্নাতে কে যাবে? যারা আমার উপরে ইমান আনার পরে আমাকে রব বলে মেনেছে, বিশ্বাস করেছে, আমাকে মালিক মনে করে, তারপরে সে কি করলো? নেক কাজ করলো। যারা নেক কাজ করবে, লাহুম জান্নাতুন, তাদের জন্য জান্নাত আছে। নেক কাজ, নামাজটা হলো নেক কাজ, রোজাটা হলো নেক কাজ, হজ করা নেকির কাজ, যাকাত দেওয়া নেকির কাজ, ভালো কথা বলা নেকির কাজ, মিথ্যা ছেড়ে সত্য বলা নেকির কাজ, জালসা শোনা নেকির কাজ, এই দান পুণ্য করা নেকির কাজ, আল্লাহ মসজিদ বানা নেকির কাজ, এই নেকির কাজগুলো যারা করবে তাদের জন্য রয়েছে জান্নাত। এই জান্নাতের আশায় আজ আপনার কাছে টাকা চাইতে হয়? সুবহানাল্লাহ, রাসূলের যুগের দুটা কথা শুনেন। আর যুবক ভাই, আজ ফরজ রোজা যদি রাখতে বলা যায় তো কই বলবি সাহেব গ্যাস খুব, ওয়াক্তিয়া নামাজ পড়তে গেলে বলে এখানে সময় আছে, এখানে বলে ওর সময় আছে, ও জানে ওকে যে এই দলিল কোন রসুলকে আল্লাহ জানকারি দেননি, কোন নবীকে আর জানকারি দেয়নি যে সময় আছে কি নাই, মোতের সময় কাউকে জানকারি হয়নি। ই বেটা কেমন করে জেনে নিলে আমার সন্তান আমারকে, হ্যাঁ যে এখনো সময় আছে, বাপু নমাজ পড়ো কইছে, পড়বো যে বলি স্যার টাইম আছে। হ্যাঁ, জওয়ানের একটা যদি বাপজি রেখে বলছি চালিশ হয়ে গেল বাপজি নমাজ খানটা ধরেন ভালো করে শক্ত করে, কইছে একটু কাজ কাম লিয়ে পাইনি যে বলি স্যার, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, বলতে কাজ কে বলতে হবে থাম আগে আমার নামাজ। আর তা না করে বলছে বলি সব কাজের লেগে পাই না, আগে কাজ পরে নামাজ, জান্নাত যেতে পারবে? হ্যাঁ, এখনো চিন্তা করেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যায় হো না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চির জীবন, এই বাড়ি চির জীবন, থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই বাড়ি চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, আমি রাইখা সবাই চইলা যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। নামাজ পড়তে বলে বললে বলো কাজ আছে, ও যুবক বলে সময় আছে। শুনেলেন রাসূলের জামানার একটা ঘটনা, এই হাদিস শোনার পরে যদি অন্তর থেকে শোনেন বিশ্বাস আছে আক্কেলের তালা খুলে যাবে। যুবক ভাইয়েরা হাদিসটা শুনেন, কিরু জান্নাতের লোভী কিরকম হয়। আল্লাহ দ্বিতীয় আয়াত পড়েছিলাম কি, আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, মুত্তাকি যারা হবে তারা নিয়ামতের জান্নাতে হবে, নিয়ামত ওয়ালি জান্নাতে যাবে। যারা মুত্তাকি হবে, মুত্তাকি কাকে বলে? তাকওয়া ওয়ালা, পরেজগার, খোদা ভীতু, যারা অন্তরে আল্লাহর ভয় রাখে, যারা সব সময় আল্লাহকে স্মরণে রাখে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, যারা আল্লাহকে ও মনে রেখে যা তাহাজ্জুদ পড়ে, নাফল পড়ে, তাকওয়া পরেজগারি ইখতিয়ার করে।